হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভাই ও বোনেরা, ছোট ছোট ভাই বোনরা, তোমরা সবাই দেখো আজকে আমি কি নিয়ে এসেছি। আজকে এখন আমি একটা টিপস দেব, আর সেই টিপসটা হচ্ছে মাথার সাদা চুল কালো করার। যাদের মাথা চুল সাদা হয়ে গেছে, এখন তো ছোট ছোট বাচ্চাদেরও চুল সাদা হয়ে যায়, কম বয়সে সাদা হয়ে যায়, আর বয়স লাগে না, এমনি চুল সাদা হয়ে যায়। তো সাদা চুলগুলোকে কীভাবে কালো করা যায়, চলো একটা বুদ্ধি দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে হার্বাল, এটাতে কোনো কেমিক্যাল নাই, কিছু নাই, কোনো কিছু নাই, মানে এটা তুমি চাইলে সপ্তাহে একদিন ব্যবহার করতে পারো। কারোর চুলে প্রতিদিন ব্যবহার করো, বানায় রেখে দাও, প্রতিদিন একটু একটু করে ব্যবহার করো, চুলটা কালো হয়ে যাবে। এটা মানে তোমাকে একবারে চুলটা কালো করে দিবে না, কিন্তু তোমার সপ্তাহে সপ্তাহে ব্যবহার করতে হবে। এটা যেহেতু হার্বাল, এটাতে কোনো অ্যাসিড নাই, কোনো ক্ষতিকর কিছু নাই, এটা চট করে হয়ে যাবে না, কিন্তু এটা ভালো, তুমি ব্যবহার করতে পারবে। প্রতিদিন ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না, একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া জিনিস। এই জিনিসটা সবার ঘরেই থাকে, পাকের ঘরেই থাকে, সবার হাতের কাছে, হাতের নাগানে। ব্যাচেলার ভাইরাও পাবে, নতুন গৃহিণীরা পাবে, ঘরের বুড়া বুড়িরা পাবে, সবার কাছে থাকে এটা। ঘর বলতে এটা থাকবে, পাকের ঘর, পাকের ঘরে এটা ছাড়া হবে না, চলবে না। এরকম একটা জিনিস দিয়ে একটা মজার টিপস তোমাদের সাথে শেয়ার করছি। সেটা দেখো, আমি হাতে নিয়েছি, যেটা দেখো পুরো কালচে হয়ে গেছে। এটা বানায় যদি রেখে দাও না, প্রতিদিন মাথায় একটু একটু করে দিতে পারবে, বা সপ্তাহে একদিন দাও, সমস্যা নেই। আমার ছোট ছোট ভাই বোনরা, তোমাদের যদি আমার চ্যানেল ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর চলো এখন আমরা দেখে ফেলি কীভাবে বানাই। সেটা হচ্ছে হলুদ। পাকের ঘর কি হলুদ ছাড়া চলে? হলুদের গুঁড়া নিলাম 3 টেবিল চামচ। দেখো, 3 টেবিল চামচ হলুদের গুঁড়া নিলাম, যে কোনো হলুদের গুঁড়া নিলে হবে, তবে ভালো ব্র্যান্ডের, ভালো ওরকম নিতে পারো, বা কেউ নিজে চোরায় নেয় যে ওরকম হলে তো আরও ভালো। তারপরে এই হলুদটাকে কিচ্ছু দিতে হবে না, শুধু হলুদ। হলুদটা আমি একটা কড়াইতে নিয়ে নিলাম, ঠিক আছে? একটা কড়াইতে হলুদটা নিয়ে নিলাম, আর চুলাটা একদম কমাই দিলাম, একদম কম চুলা, চুলা বাড়ানো যাবে না। এই কম চুলাটা দিয়ে হলুদটা শুধু নাড়তে থাকো, নাড়তে থাকো, নাড়তে থাকো, মানে নাড়া শেষ নাই, তোমাকে আধা ঘন্টা এক ঘন্টাটা নাড়তে হবে, অনেকক্ষণ নাড়তে হয়। নাড়তে নাড়তে হয়রান হয়ে গেছি আমি, ও মাই গড, এতক্ষণ নাড়ানাড়ি করা যায়? নাড়ো, নাড়তে থাকো, অনেকক্ষণ ধরে নাড়তে হবে, নাড়ো অনেকক্ষণ, নাড়া চাড়া করে এটাকে একদম ছাই বানায় ফেলতে হবে, মানে কালো। এটা যখন কালো পজিশনটা আসবে না, তখন বুঝবে যেটা হয়েছে। দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এটার অনেক কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, ঘর পড়ে যাবে ধোঁয়ায়। এটা একদিন বানায় 1 মাসের জন্য রিজার্ভ করে রাখতে হবে, প্রতিদিন বানাইলে ঘরের মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। একদিনই বানাও, এই যে দেখো, চুলাটা ছোটো রেখে করলে ভালো। আমিও মাঝে মধ্যে চুলা বাড়াই দিয়ে কেয়ামত ঘটাই দিছি। দেখো এটা, এই যে কালার দেখো আরও চেঞ্জ হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, একদম ছাই ছাই ছাই, হলুদকে ছাই বানিয়ে ফেলতে হবে, এরকম একটা অবস্থা। এটা নাড়তে থাকো, নাড়তে থাকো, এটা অনেকক্ষণ নাড়তে হবে। দেখো আমি কী করেছি, শুধু নাড়ানাড়ি এই কাজ। আমার ভাই ও বোনেরা, তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে মজার মজার কমেন্টস করবে, আর কেউ কি একটু বলতে পারবে চ্যানেলে কেন ভিউ হয় না? ভিডিও ছাড়ার সাথে সাথে একদম অনেক ভিউ হয়ে গেলে অনেক মজা লাগবে না, কিন্তু ভিউই হচ্ছে না, কেন হয় না আমি জানি না, আমার এখন আর সহ্যই হচ্ছে না, অতিষ্ঠ লাগতেছে, সাবস্ক্রাইব আসে না, ভিউ আসে না। তোমরা একটু দেখো না কী অবস্থা।
এইটা দেখো কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালো হয়ে যাবে, দেখিও নাড়তে থাকো, একদম মজার জিনিস, ভালোই লাগে। ঘরে এই ধরনের টিপসগুলো আমার কাছে বেশি মজা লাগে। এই যে চুলা আছে, মাঝে মধ্যে যখন দেখো যে আর নাড়াচাড়া ভালো লাগতেছে না, চুলাটা একটু বাড়ায় দিতে পারো, কিন্তু কমায় কমায় করলে ভালো হবে। আর এমন একটা চামচ নেবে যে চামচটা দিয়ে, আমি কি চামচ নিয়েছি আমি নিজেও দেখতেছি না, এমন একটা চামচ নেবে যেটা দিয়ে ওই নিচের থেকে উঠে আসবে। মাঝে মধ্যে আবার কড়াইটা ধরে একটু ঝাঁকানি মাকানি দিবে, একসাথে করবে। এই যে দেখো এটা পুরো কালো হয়ে গেছে, ছাই হয়ে গেছে, যখন দেখবো ধোয়া ধোয়া বুঝবা যে আমি চুলাটা একটু বাড়াইছি কেরামতি আর কি। কিন্তু চুলাটা না বাড়াইলে ভালো, বাড়াইলে এদিকে ধোয়া হয়ে যায়, এটা একটা সমস্যা। আস্তে আস্তে ছাই করলে সেই ছাইটা মনে হয় সুন্দর হয়। এবার আমি চুলার থেকে নিয়ে একটা প্লেটে নিয়ে ফেলেছি, এই যে প্লেটে একদম ছাই হয়ে গেছে, এটা কালো হয়ে গেছে, হলুদটা একদম কালো। এবার এই কালো ছাইটা যখন ঠান্ডা হয়ে যাবে, এখানে 3 টেবিল চামচ এই সরিষার তেল মিশিয়ে দাও। এখানে অন্য তেলও দিতে পারবা, কিন্তু আমি সরিষার তেল দিয়েছি, তোমার যে কোনো তেল দাও, যে যে তেল খুশি সেই তেল দাও, কোনো সমস্যা নেই। আমি সরিষার তেল দিয়েছি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি, 1 টেবিল চামচ দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এখন দেখো 1 টেবিল চামচ দিচ্ছি, এটা টেবিল চামচ আমার হাতেরটা। তারপরে আবার নাড়াচাড়া করে এখানে আবার 1 টেবিল চামচ তেল আমি দিচ্ছি, বা তোমার যদি দরকার হয় আরও দিতে পারো, মানে এটা মাখানোর জন্য। আমি 3 টেবিল চামচ দিয়েছি, 3 টেবিল চামচ ইয়ে ছিল তো, হলুদ ছিল তো, এখন 3 টেবিল চামচ তেল দেওয়াতে এটা হয়ে গেছে। এটা ভালো করে আমি মাখাই ফেলছি, দেখো একদম মাখানোটা হয়ে গেছে। এভাবে লাগাইলে ভালো, বা তুমি যদি আরও পাতলা করে লাগাইতে চাও লাগাও, এটা ডেলি লাগাইতে পারবে। ডেলি তো লাগানো সম্ভব না, এই সপ্তাহে একবার লাগাও, দেখবো চুলগুলো একদম পারমানেন্টলি কালো হয়ে যাবে। এটা যেহেতু কেমিক্যাল নাই, কিছু নাই, ঘরোয়া জিনিস, ঘরোয়া পদ্ধতি, এটা খুব ভালো কাজ দিবে। তা এখন এটা দেখো, লাগাও, লাগায় দেখো, একবার লাগাইলে বারবার লাগাইতে ইচ্ছে করবে। মাথার চুলগুলি সাদা হয়ে থাকলে কেমন দেখা যায় না, কালো দেখা গেলে ভালো লাগবে। আর এটা যেহেতু হার বলে, এটা তো ক্ষতির কিছু নেই, তুমি রেডি করে রাখো, যারা প্রত্যেক দিন তেল দিতে পারো তারা প্রত্যেক দিন মাথায় পাতলা করে লাগিয়ে রাখবে, দেখবে চুলগুলো একদম কুচকুচে কালো হয়ে যাবে, পার্মানেন্টলি গোড়া থেকে কালো হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, এনজয়।